হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছে? আশা করি সবাই খুব ভালো আছে। এ পাপাই খেলা করছে আর সবাই যার যার কাজ করছে। আমরা এখন খাবো চা। কি খাবো? তুমি কি খাবা সোনা? তুমি যা খাবা কেন? তুমি আজকে আমি তোমাদের সঙ্গে একটা ছোট্ট করে পিঠের রেসিপি শেয়ার করতে যাচ্ছি। তো এই পিঠেটা কারা কারা খেয়েছো অবশ্যই কমেন্টস করে জানাবে, আর কারা কারা খাওনি সেটাও জানাবে। এটাকে দোল্লা পিঠা বা গোল্লা পিঠা, যাই হোক রসগোল্লার মতন দেখতে, তোমরা যা ইচ্ছে বলতে পারো, আমরা দোল্লা পিঠা বলি। তো এটাকে প্রথমে যে চালের গুঁড়োটা আছে সেটাকে কাই খুলে নিতে হবে। সেটা তো সবাই পারে, গরম জলে একটু নুন ফেলে কাই খুলে নিতে হবে। এরপরে দেখো গোল গোল করে এর ভেতরে তোমরা কিন্তু গুড় অথবা সন্দেশ বা ক্ষীর এগুলো ভরতে পারো। ভরে আবার গোল করে নিতে হবে রসগোল্লার মতন। এরপর দেখো সবগুলো আমরা এভাবে বানিয়ে নিচ্ছি গোল করে। দেখো সব বানানো হয়ে গেছে, আর এখন দুধের জলের মধ্যে মানে গরম জলে দুধ থেকে গুলে নিচ্ছি। একটু বেশি করে দুধ দিয়ে গুলে নেবে, কারণ আর একটু জলটা বেশি দিতে হবে, তার কারণ এই পিঠেটা একটু সেদ্ধ হতে কিন্তু সময় লাগবে, কারণ একটু যেহেতু মোটা মোটা করে বানানো হয়েছে এগুলো। তো এরপর ভালোভাবে দুধটা গুলে নিচ্ছি। গুলে নেওয়ার পর যখন দুধটা একদম ফুটে যাবে আর অনেকটা গাঢ় হয়ে যাবে, তখন আমরা পিঠেগুলোকে আস্তে আস্তে ওর ভেতরে দিয়ে দেবো। মা এই পিঠেটা বানায় আমি ছোটোবেলায় খুব খেতাম, হঠাৎ করে আমার খেতে ইচ্ছে হয়েছে বলে, তাই আর মানে সন্ধেবেলা হঠাৎ করে মা বানা মানে আমি মাকে বলেছি বানাতে, তাই আর বাজার যাওয়া হয়ে ওঠেনি। মা তাই গুড় ছিল বাড়িতে, গুড়ের পুর দিয়েছে। তোমরা যদি ক্ষীরের পুর বা সন্দেশের পুর দাও তাহলে ওটা খেতে আরও অনেক বেশি সুন্দর হবে। তো এরপর পিঠেটা প্রায় সেদ্ধ হয়ে গেছে, আর এখন দেখো খেজুরের গুড় দিয়ে দিচ্ছে, ঝোলা ঝোলা খেজুরের গুড়। আর এরপর এটাকে ভালোভাবে জাল দিয়ে দেখো গাঢ় করে নেওয়া হয়েছে। ওফ, দেখতেই জাস্ট অসাধারণ লাগছে, খেতে কিন্তু ফাটাফাটি লাগে আমার। আর সকালবেলা যখন ঠান্ডা হয়ে যায় না, তখন শক্ত শক্তটা খেতে আরও অনেক বেশি ভালো লাগে। মানে যখন গরম থাকে তখন অনেকটা নরম নরম থাকে, কিন্তু ঠান্ডা হলে ওটা অনেকটা শক্ত হয়ে যায়, তখন বেশি খেতে টেস্টি লাগে। তো তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখবে, দেখে আমাকে জানাবে, খেয়ে আমাকে জানাবে যে তোমাদের কেমন লাগলো। আশা করি ভালো লাগবে, আর আমার মতন যারা আছো তাদের বেশি ভালো লাগবে। তো আর নদিয়াতে অনেকেই কিন্তু এই পিঠেটা খেয়ে থাকে বা খেয়েছে হয়তো। তোমরা যদি কেউ খেয়ে থাকো অবশ্যই কমেন্টস করে আমাকে জানাও। আমি এই পিঠেটা প্রায় সাড়ে চার বছর পর খেলাম, মানে বিয়ে হওয়ার পর থেকে এটা আর খাওয়া হয়ে ওঠেনি। এবার বাড়িতে গিয়ে মাকে বলছি যে আমি খাবোই এবার, যাই হয়ে যাক না কেন। তো মা বানিয়ে দিল তাড়াহুড়ো, আর খুবই সহজ একদম। আর যে ঝোলটা আছে সেটা তো পুরো বুঝতেই পারছো চুষি পিঠের মতনই। তো সকালবেলা ব্রেকফাস্ট করলাম পিঠে দিয়ে, দোল্লা পিঠে আর হচ্ছে পাটিসাপটা। দেখো কত সুন্দর পাটিসাপটাগুলো বানিয়েছে, রাতে খাইনি। আর সারাদিন আজকে ঘুরে বেড়াবো। আজকে এখন আমরা সকালবেলা দেখো রেডি হয়ে বেরিয়ে পড়েছি। মায়াপুর থেকে যে ড্রেসটা কিনেছিলাম সেই ড্রেসটা পরেছি, তোমাদের তো দেখানো হয়নি, তো দেখিয়ে দিলাম, এই হচ্ছে সেই ড্রেসটা। তো সারাদিন ঘুরে বেড়ানোর পালা। আর সন্ধেবেলা দেখো চিকেন আনা হয়েছে, চিকেন রান্না হবে, আর রাতেবেলা চিকেন ভাত খাওয়া হবে। আর আমরা একটু পিসি বাড়িতে যাব। পিসির সঙ্গে তোমরা আশা করি আমার একটা ভিডিও দেখেছো, আর অনেকেই হয়তো চেনো। তো চলো আমরা আজকে পিসির বাড়িতে যাব। রাত হয়ে গেছে, তোমাদের সেভাবে দেখাতে পারবো না। দেখো আমরা পিসির বাড়িতে চলে এসেছি, আর পিসির সেই ছোট্ট ঘর। তো মানে সত্যি কথা বলতে আমার পিসিকে দেখলে বোঝা যায় যে রক্ত সম্পর্কটাই সব থেকে বড় জিনিস নয়। রক্ত সম্পর্ক বাদেও কিছু সম্পর্ক থাকে যেগুলোকে সত্যি কিছুর সাথে তুলনা করা যায় না। বলতে গেলে মানে আমার নিজের রক্তের সম্পর্কে পিসি নয়, তবুও কিন্তু আমার বাবাকে আমার একদম পুরো নিজের ভাইয়ের মতন ভালোবাসে, আর আমাদেরকে একদম নিজের মতন ভালোবাসে। অ্যাকচুয়ালি আমার নিজের পিসিকে আমি কখনো চোখে দেখিনি। আমার পিসি অনেক, আমি তখন হইনি, তার অনেক আগেই মারা গেছে। তার নিজের মানে আমার যে পিসির ছেলে মেয়ে ছিল নিজের, তো তারা খুব ছোটো ছোটো ছিল, সেই সময় আমার পিসি মারা যায়। তো আমি ছোটো থেকে এই পিসিকেই সবসময় দেখছি। এদিকে পাপাই দেখো মানে দই খাওয়ার জন্য ও লাফালাফি করছে, দই এনেছে, দইটা ঠান্ডা বারবার করে জিজ্ঞেস করতে আসছে, গরম হয়েছে গরম হয়েছে। এখন আমরা চা খাবো, আর চা বিস্কুট। আমরা বললাম যে কিছু খাবো না, তো তার জন্য দই নিয়ে এসেছে, আর আমরা নিয়ে এসেছিলাম খেজুরে গুড়ের রসগোল্লা, আর সেটাই এখন আমরা একটু সন্ধ্যের ভুরিভোজ করছি।
আর আমার এই পিসির সম্বন্ধে যত বলা হবে না ততই কম বলা হবে। আসলে আপদে বিপদে সবসময় এই পিসি কিন্তু সবার আগে দৌড়ে যায়। আর দইটা দেখো কেমন নবদ্বীপের সাদা দই, একদম অফ ফাটাফাটি। হ্যাঁ, তো আমরা আর ওয়েট করব না বেশিক্ষণ, আমরা খাওয়া দাওয়া করেই বেরিয়ে পড়ব, কারণ সন্ধেতে অনেক ঠান্ডা পড়েছে, পাপায় ঠান্ডা লেগে যাবে, তার জন্য তাড়াতাড়ি বাড়ি চলে যাব। হ্যালো বন্ধুরা, আমরা চলে এসেছি পিসি বাড়ি। পিসিকে চিনতে পারছো? এই দেখো সেই পিসি আমার সঙ্গে ভিডিও করেছিল। ওই যে এটা কে? প্রবীর। ও, ওকে আমি চিনতেই পারছি না, কত বড় হয়ে গেছে। মামাজি না বলে। তো বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আমি পিসি বাড়িতে গেছিলাম বেড়াতে, তোমরা তো দেখেইছো। তো রাত করে গেছিলাম, তার জন্য তোমাদেরকে ভালো করে দেখাতে পারিনি ওদের বাড়িটা বা আশপাশটা কিরকম। আর তোমরা কারা কারা আমার পিসির বাড়ি ওখানে আছো, যারা চেনো তারা অবশ্যই কমেন্টস করে জানাবে। আমার পিসির বাড়ি হচ্ছে গড়িয়া মঠ যে আছে তার আশেপাশেই। তো একটা সময় পিসির বাড়িতেই কাটাতে আমার ভালো লাগতো, একটা টাইমে পিসির বাড়িতেই আমি সারাক্ষণ থাকতাম, গেলে 4-5 দিনের আগে আসতাম না। তো সেই দিনগুলোকে খুব মিস করি। প্রায় 1 থেকে 1.5 বছর পর আমি পিসির বাড়ি গেলাম, মানে বাড়িতে যাওয়া হয় কিন্তু ওখানে যাওয়ার সময় হয় না, পিসি আসে 2 দিন 1 দিন পর পর আমার সঙ্গে দেখা করতে। তো আমারই যাওয়া হয় না বলতে গেলে। তবুও সেদিনকে সন্ধ্যাবেলা হঠাৎ কি মনে হলো চলে গেলাম, মানে কোনো কারণ ছাড়া হঠাৎ চলে গেছি। আর খানিকক্ষণ থেকে, মানে 1 ঘন্টা মতন থেকে চলে এসেছি, যেহেতু সন্ধ্যের সময় গেছিলাম, ঠান্ডা ওয়েদার, তো তখন তো বেশ ঠান্ডাটা ছিল, তার জন্য আর বেশি লেট করিনি, তাড়াতাড়ি চলে এসেছিলাম। তোমাদেরকে কিচ্ছু দেখাতে পারলাম না, তবে পিসির বাড়িতে গেছি, ওদের বাড়িটা একটু দেখানোর চেষ্টা করলাম। নেক্সট টাইম গেলে পিসির বাড়িতে একদিন থাকবো, আর সেদিনকে তোমাদেরকে গোটাটা ঘুরে দেখাবো। শুধু পিসির বাড়িতে পিসিরা নয়, আরও অনেকে রয়েছে, আমার কাকা জ্যাঠা, ওদের কারোর সঙ্গে সেভাবে দেখা করতে পারিনি আগের দিন, কারণ শীতের মধ্যে মোটামুটি সবাই ঘরের মধ্যেই ছিল, আর কাউকে ডাকতেও যায়নি, কারণ পিসির বাড়িতে গিয়ে পিসির সঙ্গেই বেশিরভাগ সময়টা কাটিয়ে দিয়েছি, মানে 1 ঘন্টাই ছিলাম বেশিরভাগ সময়, কি বলবো। আর যাই হোক, তো ভিডিওটা জানি খুব ছোট হয়ে গেছে, তোমরা ছোট ভিডিও পছন্দ করো না, চেষ্টা করবো বড় বড় ব্লগ দেওয়ার। তো সবাই সাথে থাকবে, পাশে থাকবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। টাটা।